কোয়ান্টাম সব গেট বানানো যায়, আমরা হচ্ছে আমাদের পরিচিত সিনট গেট দিয়ে কোয়ান্টাম সব গেট হচ্ছে বানিয়ে দেখবো। তো শুরু করা যাক। তো কোয়ান্টাম সব গেট হচ্ছে বেসিক্যালি আমার এখানে ধরা যাক দুইটা কিউবিট আছে এ আর বি, তা আমরা যদি হচ্ছে কোয়ান্টাম সব গেট অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে তারা সোয়াপ হয়ে যাবে। এখন এটা হচ্ছে তার সার্কিট সিম্বলটা আর কি, এই জিনিসটা। এখন আমরা হচ্ছে কিভাবে করে সব গেটটা বানানো যায় সেটা হচ্ছে দেখ। তবে তার আগে আমরা ছোট একটা লেমার সাথে পরিচিত হব, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাসিক্যালি সবাই জানি যে এক্সোর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, তার সার্কিট সিম্বল হচ্ছে আমরা জানি এটা। তো এখন আমরা যদি হচ্ছে এর সাথে বি এর এক্সোর করি তাহলে হচ্ছে আমরা কি পাই, আমরা যদি এ আর বি সেম হয় তাহলে হচ্ছে আমরা জিরো পাবো ইফ এ আর বি সেম হয়, আর আমরা হচ্ছে ওয়ান পাবো যদি হচ্ছে তারা আলাদা হয়। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সোর গেটের হচ্ছে ডেফিনিশন। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি আমরা যদি এর সাথে এক এক্সোর করি তাহলে আমরা অবশ্যই জিরো পাবো। এখন আরেকটা জিনিস একটু দেখি, যদি আমরা এর সাথে আমরা হচ্ছে জিরো কে এক্সোর করি তাহলে কি হবে, খেয়াল করি যদি এ জিরো হয় তাহলে তো জিরোর সাথে জিরো এক্সোর করলে জিরোই পাওয়া যাবে কারণ তারা সেম, বাট এ যদি ওয়ান হয় তাহলে তো হচ্ছে এক্সোর করলে ওয়ান পাওয়া যাবে কারণ হচ্ছে তারা আলাদা। তাহলে আমরা যদি এর সাথে জিরো এক্সোর করি তাহলে কিন্তু এই পাওয়া যাচ্ছে, সেটা জিরো বা ওয়ান। এখন আরেক আমরা তার কয়েকটা প্রপার্টি একটু দেখি, এক্সোর গেটের বেশ কয়েকটা প্রপার্টি আছে, তার ভিতরে একটা হচ্ছে আমরা অবশ্যই বলতে পারি যদি এ এর সাথে বি এর এক্সোর করে বি এর সাথে এর এক্সোর করে সেম জিনিস, এটা আসলে অবিয়াস। আর একটা জিনিস চাইলে দেখানো যায়, ট্রুথ টেবিল দিয়ে আপনারা দেখতে পারেন, বাট আমি সেটা আপাতত দেখাচ্ছি না। সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভিটি মেনে চলে এক্সোর গেট, অর্থাৎ আমি যদি হচ্ছে এই জিনিসটা অর্থাৎ আমি কখন হচ্ছে কোন দুইটাকে আগে এক্সোর করতেছি তার উপর আসলে ডিপেন্ড করে না। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এক্সোর গেট দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সবার আগে একটা নতুন গেটের সাথে পরিচিত হব। গেটটা আসলে নতুন না, আপনারা যারা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন একটু ঘাটাঘাটি করেন সবাই হচ্ছে মোটামুটি সিনট গেট হচ্ছে চিনে। তো সিনট গেট হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল নট গেট, এটাকে কেন কন্ট্রোল নট গেট বলা হয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। তাকে আমরা একটু বুঝি সিনট গেটের অপারেশনটা কি। তো সিনট গেট হচ্ছে বেসিক্যালি আমার এখানে একটা হচ্ছে আমার কন্ট্রোল কিউবিট থাকে, এটা হচ্ছে আমার কন্ট্রোল, আর একটা হচ্ছে আমার টার্গেট কিউবিট থাকে, ধরলাম সেটা হচ্ছে ওয়াই। আমি যদি হচ্ছে সিনট গেট অ্যাপ্লাই করি অর্থাৎ এটাকে এখানে এই গোল চিহ্নটা বোঝাচ্ছে হচ্ছে সেটা হচ্ছে আমার কন্ট্রোল, আর এই সিম্বলটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে এটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু এক্সোর গেটের সিম্বল। তো আমরা একটা কন্ট্রোল কন্ট্রোল এক্সোর গেট অ্যাপ্লাই করছি এরকম একটা কিছু বলতে পারি। তো আমার এটা হচ্ছে উপরেরটা সেমই থাকবে বাট নিচেরটা হচ্ছে এক্সোর হয়ে যাবে। এখন কেন তাহলে সেটাকে কন্ট্রোল নট গেট বলা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমার এক্সে যদি আমার জিরো থাকে তাহলে আমরা জানি যে জিরোর সাথে কোনো কিছুকে হচ্ছে এক্সোর করলে সেটাই থাকে, অর্থাৎ আমার যদি এক্স জিরো হয়, আমরা যদি তার ট্রুথ টেবিলের একটু দেখি যে আমার এক্স আর হচ্ছে ওয়াই, আমার এটা হচ্ছে ইনপুট আর আমার হচ্ছে আউটপুট, আউটপুট কি আসে আমার যদি হচ্ছে আমি এক্স ও দিই জিরো আর ওয়াই ও দিই জিরো তাহলে আমার হচ্ছে খুব সহজে সেটা সেমই থাকবে কারণ হচ্ছে জিরোর সাথে এক্সোর করলে সেমই থাকে। আবার যদি আমি এখানে জিরো ওয়ান দিই তাও কিন্তু হচ্ছে আমার জিরো ওয়ানই থাকবে, কেন কারণ হচ্ছে আমার কন্ট্রোল কিউবিট হচ্ছে জিরো আর জিরোর সাথে এক্সোর করলে হচ্ছে ওয়ানের এক্সোর করলে তো ওয়ানই থাকে, সো আউটপুটও সেম থাকবে। বাট আমার যদি এখানে ওয়ান হইতো, এখানে জিরো থাকলে সে তখন নট অ্যাপ্লাই করতো কারণ হচ্ছে সে তখন তাকে ফ্লিপ করে দিত, ফ্লিপ করে দিলে হচ্ছে সে তখন জিরো থেকে ওয়ান হয়ে যেত তাহলে হচ্ছে ওয়ান ওয়ান থাকতো। আবার যদি আমার হচ্ছে আমি যদি ইনপুট ওয়ান ওয়ান দিতাম তাহলে আবার হচ্ছে সে তাকে আবার জিরো বানিয়ে দিত কারণ ওয়ানের সাথে ওয়ানের একজোর হচ্ছে জিরো, তাহলে হচ্ছে উপরেরটা তো ওয়ানই থাকবে আর পরটা জিরো থাকতো আমার। তো আমরা তাহলে একটু খেয়াল করি এটাকে আমরা কন্ট্রোল নট বলতে সেই কারণে কারণ আমার কন্ট্রোল কিউবিটটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে আমার এই মানে টার্গেট কিউবিট যেটা সেটা হচ্ছে ফ্লিপ হয়ে যাচ্ছে বা সেটাতে একটা নট গেট অ্যাপ্লাই হচ্ছে, তাই আমরা সেটাকে বলতে পারি এটা কন্ট্রোল নট গেট। অর্থাৎ বেসিক্যালি হচ্ছে ইফ এক্স সমান হচ্ছে মানে জিরো কিউবিট তাহলে হচ্ছে ওয়াই মানে আমার আউটপুট যেটা সেটা হচ্ছে আমার ওয়াই থাকবে, আর যদি আমার হচ্ছে এটা যদি হচ্ছে ওয়ান থাকে তাহলে হচ্ছে আমার সেখানে ট্যাক্স গেট অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ আগের কেসে বলা যেতে পারে আইডেন্টিটি অ্যাপ্লাই হয়েছে, এখানে হচ্ছে ট্যাক্স গেট অ্যাপ্লাই হয়েছে, এই কারণে আমরা বলবো সেটাকে কন্ট্রোল নট। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে সি নট গেট ইউজ করে আমরা হচ্ছে সব গেটকে হচ্ছে বাস্তবায়ন করতে পারি। ওকে,
আমরা শুরুতে হচ্ছে ধরা যাক এখানে এ কিউবিট আছে, এখানে হচ্ছে পি কিউবিট আছে। আমরা হচ্ছে শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একে হচ্ছে টার্গেট ধরে হচ্ছে আমরা বি এর উপরে একটা সি নট অ্যাপ্লাই করলাম। এখন এই পর্যায়ে পর্যন্ত আমাদের রেজাল্টটা কি একটু আমরা অ্যানালাইজ করি। তো এটা খুব সহজ, আমার তো হচ্ছে এ থাকবে এর জায়গাতেই, বাট বি হচ্ছে এ আর বির একজোড় হয়ে যাবে। তো আমরা যদি হচ্ছে এটাকে একটু গুছায় এভাবে চলে দেখতে পারি যে এটা হচ্ছে আমার এ থাকবে, বাট আমার এটা হচ্ছে এ একজোড় বি হয়ে যাবে। আমরা এভাবে করে যেমন লিখতে পারি, একইভাবে আমরা পুরো জিনিসটাকে গুছিয়ে যেটা একটু আগে লিখতে চাইছিলাম সেটাও লিখতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে পুরো জিনিসকে একসাথে জাস্ট লিখতেছি, জাস্ট কমা দিয়ে সেপারেট করে দেখাবো। এটা হচ্ছে যে এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রথমটা হচ্ছে এই থাকবে, পরেরটা হচ্ছে এক জোড় বি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেকেন্ডটাকে আবার টার্গেট ধরে, সরি কন্ট্রোল ধরে আমরা হচ্ছে উপরেরটাকে টার্গেট মানে টার্গেট ধরে হচ্ছে আমরা আবার সি নট অ্যাপ্লাই করবো। এখন এই গেটটা অ্যাপ্লাইয়ের পরে এই নতুন আরেকটা সি নট গেট অ্যাপ্লাই করে এই স্টেজে হচ্ছে আমার কি হয়েছে রেজাল্ট একটু অ্যানালাইসিস করি। তো প্রথমটাতে তো ছিল এ, বাট এর সাথে এখন আমার কি এই নিচের নিচে যেটা আছে সেটা হচ্ছে এক জোড় হয়ে যাবে, বাট নিচে তখন আছে হচ্ছে এক জোড় বি। আর উপরে হচ্ছে আচ্ছা, আর নিচে হচ্ছে তো আমার এক জোড় বি আছে। এখন একটু খেয়াল করি, আমার এর সাথে আমরা কি জানি পুরোটা জিনিস হচ্ছে আমার সোয়াপ করা যায়, মানে মানে হচ্ছে আমরা ব্র্যাকেটটা সোয়াপ করে দিতে পারি। অর্থাৎ আমরা বেসিক্যালি অ্যাসোসিয়েটিভিটি যদি মেনে চলে সেটা অনুসারে যদি প্যাকেটটাকে সামনে নিয়ে আসি তাহলে আমরা সুন্দর মতো জিনিসটা লিখতে পারি। এখন একটু খেয়াল করি, এর সাথে এর একজোর মানে জিরো, তাহলে আমরা হচ্ছে এটা জিরোর সাথে হচ্ছে আমার বি এর হচ্ছে একজোর হচ্ছে, আর এখানে তো আমার এ একজোর বি আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার হচ্ছে এখানে বি কিন্তু আশা করতেছে আলটিমেটলি, আর এখানে আসতেছে এ একজোর বি, কারণ হচ্ছে জিরোর সাথে কোনো কিছু একজোর করলে হচ্ছে সেটাই থাকে। তার মানে প্রথমবার যখন আমি সি নট গেট অ্যাপ্লাই করছিলাম এটা এই ছিল, আর নিচে হচ্ছে চলে আসছিল এ এক জোড় বি, পরেরটা অ্যাপ্লাই করার পরে উপরে চলে আসছে বি আর নিচে এখনো এটাই আছে। ওকে, কারণ আমরা আবার উপরেরটাকে যদি হচ্ছে কন্ট্রোল ধরে নিচে আরেকটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে সেটা একটু দেখে ফেলি। তো উপরে তো হচ্ছে আমার বি থাকবে, এটা তো আমরা শিওর। অর্থাৎ একটা কিন্তু সব হয়ে গেছে, বিটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে, এখন আমরা দেখি যে নিচেরটা চেঞ্জ হয় কিনা। নিচে কি হবে, নিচে আছে এক জোর বি, বাট তার সাথে এখন আমার বি এর এক জোর হয়ে যাবে। এখন একটু খেয়াল করি আমরা এই হিসাবটা করলে কি আসে। অর্থাৎ আমরা যদি এই এ এক জোর বি এর সাথে যদি এখন বি এর এক জোর নেই তাহলে কি আসে, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা বেসিক্যালি আমরা হচ্ছে বি এর সাথে বি এর এক জোরের নিলে হচ্ছে জিরো পাবো, আর জিরোর সাথে হচ্ছে এক জোর করা মানে এ। সো নিচে কিন্তু আলটিমেটলি এ চলে আসতে, সো সো এটাই। অর্থাৎ আমরা বেসিক্যালি এই পুরা সি নট গেটটাকে, সরি পুরা হচ্ছে সফট গেটটাকে এই জিনিসে দেখতে পারি, এই দুইটা জিনিস হচ্ছে একদম ইকুইভ্যালেন্ট। আমরা তিনটা সি নট গেট ইউজ করে আমরা হচ্ছে সোয়াপ গেট বাস্তবায়ন করতে পারি। তো এইটাই ছিল হচ্ছে আজকে আমার বোঝানোর টপিক, আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই ফিডব্যাক জানাবেন, ধন্যবাদ।